মানিকগঞ্জে উদ্বোধন করা হলো নিরাপদ পরিবেশ বান্ধব নির্মাণ সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপের এএসসি ব্লক এবং প্যানেল উৎপাদন কারখানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর। প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মুক্তাদির চৌধুরী। অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নবিরুল ইসলাম, রাজুক চেয়ারম্যান মেজর জেনারেল সিদ্দিকুর রহমান, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আক্তার, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি মীর মঞ্জুরুর রহমান, জেলা প্রশাসক রেহানা আক্তার সহ অন্যরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর কারখানা পরিদর্শন করেন মন্ত্রী।